ভুলভুলিয়া টু ছবিটা ফার্স্ট ডেতে 14,11,00,000 টাকা কামিয়েছে, যেটা অবশ্যই খুব ভালো। আমি আগের দিনই বলছিলাম এই ছবিটা বক্স অফিসে খুব ভালো রেসপন্স পাবে, তার সম্ভাবনা ছিল। এবং ছবিটা যেহেতু ব্যাটে বলে হয়ে গেছে এবং সেই কারণে ছবিটার বক্স অফিস কালেকশন এবং ওয়ার্ড অফ মাউথের দরুন, ভালো ওয়ার্ড অফ মাউথের দরুন ছবিটার কালেকশন দারুণ গ্রোথ আনছে। ছবিটার সেকেন্ড ডে মানে শনিবারে ছবিটা যথেষ্ট ভালো কালেকশন করেছে এবং জাম্প মেরেছে কালেকশানে। ছবিটা সেকেন্ড ডেতে কামিয়েছে 18,34,00,000, যেটা খুব ভালো। এবং আশা করা হচ্ছে রবিবার দিন ছবিটার কালেকশন 21-22 কোটি টাকারও করে নিতে পারে। যদি ছবিটা 21-22 কোটি টাকা কামিয়ে নেয় তাহলে ছবিটা প্রায় 55 কোটি টাকার কালেকশন করে নেবে, কারণ দুদিনে ছবিটা এখনই প্রায় 33 কোটি, মানে 32,45,00,000 টাকায় দাঁড়িয়ে আছে দুদিনে। তিন দিনে যদি 55 কামিয়ে নেয় তাহলে বলা যেতে পারে ছবিটা 100 কোটি করে নেবে। তবে পরের সপ্তাহে অনেক আছে, তারপর ফিরাজ আছে, কম্পিটিশান আছে, তবে ভুলভুলিয়া 2 এর টিকে থাকার চান্সেস অনেক অনেক বেশি। দেখা যাক এই ছবিটা ফার্স্ট উইকে কী বিজনেস করে, তবে এই ছবিটা অবশ্যই একটা প্রফিটেবল ভেঞ্চার। এবং এর সাথে যে সেকেন্ড আপডেট সেটা ভুলভুলিয়া 3 নিয়ে। ভুলভুলিয়ার পরে ভুলভুলিয়া 2 ছবিটার মধ্যে, দুটো ছবির মধ্যে একটা বড় গ্যাপ ছিল, তবে ভুলভুলিয়া 3 খুব শীঘ্রই আসবে এমনটাই শোনা যাচ্ছে। এবং ভুলভুলিয়া 3 অক্ষয় কুমারকে নিয়ে নয়, কার্তিক আরিয়ানের সাথেই আসবে। তো দেখা যাক কবে আসে ভুলভুলিয়া 3, এবং যেরকম শোনা যাচ্ছে 2-3 বছরের মধ্যেই আসবে। দেখা যাক কেমনভাবে তারা বানায়। তবে কার্তিক আরিয়ানের এই ছবিটার পর আমার মনে হয় তার ফ্যান ফলোয়িং তো ভালো ছিলই এবং সেটা আরও ইনক্রিজ করবে। দেখা যাক তার পরবর্তী ছবিতে সেটা কতটা সহায়তা করে। আচ্ছা, এর পরের যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের লাল সিং চাড্ডা, এই ছবিটার ট্রেলার কবে আসবে। তো বলে রাখি আমির খানের লাল সিং চাড্ডার ট্রেলার আসবে 29 মে, যেদিনকে IPL-এর ফাইনাল ম্যাচ সেদিনকে। এটা ডিরেক্ট টেলিভিশনে আসবে, মানে যেরকম সোশ্যাল মিডিয়াতে আগে আসে এটার বেলা সেরকম হবে না। লাল সিং চাড্ডা সোশ্যাল মিডিয়াতেও আসবে, সাইমেন্টেনিয়াসলি সেটা টিভিতেও আসবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে যখন স্টার স্পোর্টসে সেকেন্ড স্ট্র্যাটেজিক টাইম আউট হবে তখন দেখানো হবে লাল সিং চাড্ডার ট্রেলার 29 মে। তো দেখা যাক এই ছবিটা নিয়ে অনেক হাইপ, অনেক এক্সাইটমেন্ট কেমন হয় লাল সিং চাড্ডা। আমির খান এত বছর ইনভেস্ট করেছে ছবিটার পিছনে, দেখা যাক কেমন হয় এই সিনেমাটা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেট। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করবে অবশ্যই করে দিও। চলো তো আমাদের পাশে আছে, লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।